নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে আপনাদের নিয়ে এসেছি আমার ছাদ বাগানে। দেখুন, এই যে ড্রাগন গাছগুলো দেখছেন, এই ড্রাগন গাছগুলো ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ একটা এর পরিচর্যা করতে হয়। ড্রাগন গাছে যেহেতু এপ্রিল মাস নাগাদ ফুল ফল আসতে শুরু করে, সেই জন্য এই সময় পরিচর্যাটা করা দরকার। আমার একটু দেরি হয়ে গেল, মার্চ মাস পড়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, একটু দেরিতে ফুল ফল হাজির হবে। ফুন করা এবং হার্ড খাবার দেওয়া, সেটা সম্বন্ধে আপনাদের আমি দেখিয়েছি। আজকে দেখাবো এই মার্চ মাসের 15 তারিখের মধ্যে একটা খাবার দিতে হয়। তাহলে গিয়ে আজকে 15 তারিখ হয়ে গেছে, তা সত্ত্বেও আমি দিচ্ছি, কারণ আমি একটু পুনিংটা পরে করেছি, আপনারা এর পরে একদিন দুদিন বাদে এর মধ্যে দিয়ে দেবেন, এখনই দিলে খুবই ভালো হয়, তাহলে তাড়াতাড়ি ফুল ফল আসবে। চলুন দেখি কী খাবার কখন কীভাবে দেব, কত গ্রাম দেব, কত পরিমাণে দেব, সেটা আপনাদের দেখাই। এই যে খাবারটা দেখছেন, এইখানে আছে হচ্ছে গিয়ে, এইখানে আছে 13045, এটা এসব কিন্তু চলবে না, যেহেতু এর আগে সব নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া হয়ে গেছে। এখন ফল ফুল আসার জন্য যদি নাইট্রোজেন জাতীয় খাবার দেন, তাহলে ফুল ফল সেটাও আসবে না, নাইট্রোজেন এ ফুল ফল আসে না। ফলিয়েজ বেশি হবে, গাছ বাড়বে, কিন্তু নাইট্রোজেনে গাছটা বড় হবে, কিন্তু ফুল ফল দেবে না। এই জন্য আমি কী করবো, যেহেতু নাইট্রোজেন দেওয়া আছে, এইটা দেখুন 0050, এটা কোন কোম্পানির কি আমি কোনো অ্যাড দিচ্ছি না, আমি এইটা নিয়ে ব্যবহার করি, যখন যেটা পাই তখন ব্যবহার করি। আর এটা হচ্ছে গিয়ে এইটা 0050 মানে 0 নাইট্রোজেন, 0 ফসফরাস, আর 50% হচ্ছে গিয়ে পটাশিয়াম। আর এইটা হচ্ছে গিয়ে 52-34, কী আছে, তার মানে 0 মানে নাইট্রোজেন নেই, 52% আছে ফসফরাস, আর এইটা হচ্ছে পটাশ হচ্ছে গিয়ে 34%। তাহলে এইটাও দেওয়া যেতে পারে, এইটাও যেতে পারে, যে কোনো একটা ব্যবহার করবেন। আমি কি করি, 15 দিন অন্তর অন্তর অল্টারনেট করে এইটা দিই, তাহলে কোনো অসুবিধা নেই। কীভাবে দেবেন গাছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে জলটা আমি মেপে নিয়েছি, 5 লিটার জল, আর এইরকম একটা চামচ নেবেন, যাতে 1 লিটার প্রতি 5 গ্রাম, এটা 5 গ্রাম হয়তো হবে না, 5 গ্রামের থেকে একটু কম হবে। আমি কি করব, এখানে 5 লিটার যেহেতু জল নিয়েছি, 5 চামচ নেব, 5 চামচ যেহেতু অ্যাপ্রক্সিমেট হবে না, সেই জন্য আমি কি করব, এটাকে 5 চামচের জায়গায় 6 চামচ নিয়ে নেব। একটু উঁচু উঁচু নিলে আর লাগবে না, এই 1, 2, 3, 4, এই 5, এই যেটুকু ঘাটতি হয়েছে সেটুকু আমি এটুকু, যেটুকু ঘাটতি হয়েছে সেটুকু এইটুকু নিয়ে নিলাম। তাহলে এই চামচের মাপ দিয়ে নিয়ে নিলেন, তাহলে 5 লিটার জল আমি নিয়ে নিচ্ছি। এবার ধরুন এক একটা গোড়ায় যত পরে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে, যেহেতু যেখানে সেখানে ছড়িয়ে গেছে, যেখানে যেখানে গোড়া আছে সব জায়গায় দেবো আমি। এই যে এই এই একটা গোড়া আছে, যে পরিমাণ জল নেয় আর কি সেই পরিমাণ খাবার। ওইটা দেখুন 12 ইঞ্চির পট, ওই যে ওখানে যাওয়া খুব মুশকিল, কিন্তু আমি এইভাবেই দিই, তাতেও কিন্তু প্রচুর ফল হয়। এই গাছগুলোতেও সব দিই, কেননা কি এগুলোতেও কিন্তু ফল আসে। যাদের অল্প দু একটা গাছ, এইসব এইসব খাবার নেই, তারা দোকানে গিয়ে বলবেন যে আমাকে লাল পটাশ দিন, সেই লাল পটাশ 5 গ্রাম করে নিয়ে ওই দিয়ে দেবেন, এরকম করে গুলে দিয়ে দেবেন, 1 লিটার জলে করে গুলে গুলে দিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনাদেরও ফুল আসবে এবং ফল হবে। আর এই জলটা স্প্রেও করেও দিতে পারেন আর গোড়ায়ও দিতে পারেন। আর ফুল আসার পরে অবশ্যই বন্ধ করে দেবেন এই খাবার দেওয়া। তারপরে আপনি বাদাম খোল একটু দিতে পারেন, সপ্তাহে একদিন, অল্প একটু পরিমাণে,
বেশি দিন নয়, তারপরে খাবার ফল যখন এসে গেল তারপরে আর কোনো কিছু করার দরকার নেই, এমনি শুধু জল দিয়ে যাবেন, দেখবেন এমনিতেই ফল ফলগুলো বড় হবে। আর আপনারা এই খাবারটা 12-15 দিন অন্তর অন্তর অবশ্যই দেবেন। যতদিন না ফুল আসবে ততদিন পর্যন্ত এই খাবারটা চলতে থাকবে, ফুল আসার পরে কিন্তু বন্ধ করে দিতে হবে। ফুল আসার পরে কোনো নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া চলবে না। আমি আজকে এটা 52-00-50 দিলাম, এর পরের দিন দেব অল্টারনেট করে 52-34 দেবো। আপনারাও যদি সেইভাবে দেন সেইভাবেই, আর যদি দুটো প্রোভাইড না করতে পারেন যে করে একটা দিলেই যথেষ্ট। এই যে খাবারটা দেখছেন এইখানে আছে হচ্ছে গিয়ে, যখন ফুল আসবে তখন আপনাদের তো দেখিয়েছি যে কীভাবে হ্যান্ড পলিনেশন করতে হয় ফল বড় হওয়ার জন্য, সেটা তো আপনাদের দেখিয়েছি। যদি না দেখে থাকেন আমার এর আগে ভিডিও করা আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। আপনারা সবুজে থাকুন, ভালো থাকুন, ড্রাগন ফল করুন যারা নতুন লাগিয়েছেন খুব উৎসাহ নিয়ে। ফুলটা খুব দেখার মতন, ফুলটা খুব সুন্দর গন্ধ হয়, সন্ধ্যাবেলায় ফুটতে শুরু করে রাতে শেষ হয়, ফুলটা দেখলেই আপনাদের মন ভরে যাবে, ফল দেখলে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা আপনারা এই যে ওয়েদার চেঞ্জে দেখুন আমারও গলা কীরকম চোখ হয়ে গেছে, আশা করছি আপনারা অনেক কষ্ট করে ভিডিওটা, আমি ভিডিওটা করলাম অনেক ইয়ে করে, কিন্তু না করলে নয়, সেই জন্যই আপনাদের জানালাম, আপনারা ক্ষমা করে দেবেন আমার এই গলার স্বর চোখ হয়ে যাওয়ার জন্য। নানান অসুবিধা সত্ত্বেও আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা নতুন দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পুরনো দেখছেন তাদেরকে তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা সবুজে থাকুন, ভালো থাকুন, নমস্কার।